এই বেটা শিয়াল, দাঁড়া দাঁড়া বলছি, তোর সাহস তো কম নয়, আমার সামনে দিয়ে আমার কথা না শুনে চলে যাচ্ছিস। কি যে বলেন গর্জিলা ভাই, আপনাকে দেখে তো তাড়াতাড়ি করে আপনার জন্য রাস্তা ছেড়ে দেই, আপনার চলার পথে বাধা হতে চাই না। অতি ভক্তি চোরের লক্ষণ রে, তার উপরে তুই হচ্ছিস শিয়াল, তা যাচ্ছিস কোথায় আর কোন মতলবে যাচ্ছিস? কোনো মতলব নেই গো গর্জিলা ভাই, সকাল থেকে এখনো কোনো শিকার পেলাম না, তাই একটু নদীর দিকে যাচ্ছি, দেখি দুই একটা হাঁস টাস পাই কিনা। হাঁস মুরগি সব খা, কিচ্ছু বলবো না, তবে যদি কোনো ডিম খাস তাহলে কিন্তু খবর আছে, যত ডিম পাবি সেগুলো সব কিন্তু আমার, কথাটা মনে রাখিস। জি বস, অবশ্যই। আচ্ছা বলতো, ইদানিং পাখিগুলো কোথায় গিয়ে ডিম পারে? গত দুদিন ধরে একটি ডিমও আমার চোখে পড়েনি। তুই তো জঙ্গলের চিপা চাপায় ঘুরে বেড়াস, খেয়াল রাখবি পাখিগুলো কোথায় ডিম পারে, তারপর আমাকে এসে বলবি, তা না হলে কিন্তু শিয়াল। বস, আমি বুঝে গেছি, আর বলতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি চললাম আমার জন্য মাংস আর আপনার জন্য ডিম খুঁজতে। ঠ্যাংগে মোটা পেটে মোটা, ঠ্যাংগে মোটা পেটে মোটা, তার উপরে মাথা মোটা, দেখলে তারে ভয় করে রে, গা ছিম ছিম ছিম, গা ছিম ছিম ছিম, এত বড় শরীর নিয়ে খায় বেটা ডিম, এত বড় শরীর নিয়ে খায় বেটায় ডিম, চি 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 চি, ঠ্যাংগে মোটা পেটে মোটা, মোটারে মোটা পাঠা মোটা, ঠ্যাঙে মোটা পাডা মোটা, ঠ্যাঙে মোটা পাডা মোটা, মাথা মোটা মাথা মোটা, ঠ্যাঙে মোটা প্যাঙে মোটা, ই কি রে ফটকা, মনে এত আনন্দ কেন রে? খুব মনের সুখে ছড়া কাটছিস যে। ওরে হাসি, তুই আর বলিস না, আমাদের জঙ্গলে এক পেট মোটা দানব আছে না, যার মাথার ঘিলু বলতে কিচ্ছু নাই, ওই বেটাকে নিয়েই ছড়া কাটছি। তুই একবার চিন্তা করে দেখ হাসি, এত বড় জন্তু সে, তার খাওয়া উচিত বড় বড় হাতি ঘোড়া, তা না সে খায় পাখিদের ছোট্ট ছোট্ট ডিম, ছি 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 ছি। কী রে হাসি, মন খারাপ কেন তোর, আমাকে দেখে ভয় পাচ্ছিস? আরে ভয় পাস না ভয় পাস না, আমি তোকে খাবো না। আরে ধুর, তোর ভয়ে আমি মন খারাপ করব কেন? তোর ওই পেট মোটা দানব আমার ডিম খেয়ে ফেলেছে, ইচ্ছে করছে গর্জিলার হাড় গোড় চিবিয়ে খাই। ব্রেক মার কথায় হাসি, এমন কিছু বল যেটা ভাবা যায় বা করাও যায়, গর্জিলার হাড় গোড় চিবিয়ে খাওয়া সেটা বাস্তবে কেন, স্বপ্নেও সম্ভব নয়। এত ফাও পেঁচাল পারিস না তো, যা এখান থেকে, নইলে গর্জিলার রাগ তোর ওপর মেটাবো, লেজ কেটে লেজে একেবারে আগুন ধরিয়ে দেব, যা ভাগ এখান থেকে। আরে এত চড়ছিস কেন, আমার সাথে রাগ দেখিয়ে লাভ নেই, পারলে ওই প্যাট মোটার সাথে রাগ দেখা। আমি গেলাম, ঠ্যাংগে মোটা
পেট মোটা, ঠ্যাং মোটা, পেট মোটা, তার উপরে মাথা মোটা, দেখলে তারে ভয় করে রে গা ছিম ছিম ছি। গাছের ডালে এক বাসায় টুনি আর আরেক বাসায় কবুতর বসে আছে। হঠাৎ গর্জিলা চলে এলো সেখানে। গর্জিলাকে দেখে কবুতর সাথে সাথে উড়ে চলে গেল। কবুতরের বাসায় দুইটি ডিম ছিল। গর্জিলা ডিম দুটি খেয়ে ফেলল। বাহ কি মজা, পাখিটাও কত ভদ্র, আমাকে দেখেই ডিম দুটো রেখে এখান থেকে চলে গেল। কিন্তু এই ছোট্ট পুচকে পাখি, তুই উঠছিস না কেন? তোর বাসায়ও তো ডিম দেখা যাচ্ছে, ওঠ সরে যা, আমি তোর ডিম খাবো। এত শখ, তুই আমার ডিম খাবি? ডিম খাওয়ার এত শখ হলে নিজে ডিম পেড়ে তারপর খা, আমি তোকে আমার ডিম খেতে দেব না। কি এত বড় সাহস, আমাকে ডিম খেতে দিবি না? ডিম তো আমি খাবই। তবে রে পাজি দুষ্টু গর্জিলা, এই নে ডিম খা। বলেই টুনি হাতে একটি লাঠি নিয়ে গর্জিলার মুখে মাথায় পেটাতে শুরু করলো। আরে এসব কি, এই পুচকে পাখি, থাম থাম বলছি, ভালো হচ্ছে না কিন্তু, থাম। উফ আর লাগছে তো, উফ আর দাঁড়া। তবে রে গর্জিলা হাতে এক ঝাপটা মেরে টুনিকে দূরে ফেলে দিল, আর টুনির বাসা থেকে ডিম খেয়ে চলে গেল। পাজি গর্জিলা, তুই আমার ডিম খেয়েছিস, তোকে আমি এর উচিত শিক্ষা দেবই দেব, মনে রাখিস তুই। ঝোপের ফাঁকে শিয়াল লুকিয়ে, আর এক পাশে হাসি, আর গাছের উঁচু ডালে টুনি বসে আছে। আসলে তারা সবাই গর্জিলার জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ওই রাস্তায় হাতে ডিম নিয়ে গর্জিলা আসছে। পাখিদের ডিম যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো? যদি ডিমগুলো সব ফুটবলের মতো হতো তবে দারুণ মজা হতো। ও হো 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 হো। গর্জিলা মনের আনন্দে ভুলভাল গান গাইছে আর হাঁটছে। আচমকা টুনি একটি কলার খোসা ছুঁড়ে মারে গর্জিলার পায়ের সামনে। কলার খোসায় পা পিছলে গর্জিলা ধপাস করে চিত হয়ে মাটিতে পড়ে যায়। গর্জিলা মাটিতে পড়ার সাথে সাথেই হাসি হাতে একটি লাঠি দিয়ে গর্জিলার গায়ে উঠে তাকে পেটাতে শুরু করে। টুনি গাছের ডালে বসেই গর্জিলাকে পচা ডিম ছুঁড়ে মারতে থাকে, আর শিয়াল এসে গর্জিলার মুখের চারপাশে ঘুরতে থাকে আর পাদ দিতে থাকে। শিয়ালের পাদে সে কি দুর্গন্ধ!
যা এক নাকানি চুবানি খাওয়ালি রে তোরা। আর শিয়াল, তুই কি সব পচার বাসি খাবার খাস নাকি রে? নইলে এত বিচ্ছিরি পাদের গন্ধ কেন তোর? ছি 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 ছি, আর একটু হলে আমি তো মনে হয় বমি করে দিতাম। ছি, কি গন্ধ রে বাবা! এরপর থেকে গর্জিলা পাখিদের ডিম খাওয়া ছেড়ে দিল, আর সবাই মিলে একসাথে জঙ্গলে বসবাস করতে থাকলো।